প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে। আপনার নাম কি? জান্নাতে। জান্নাতে আপা, জান্নাতে আপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? আইছি ভাইয়া, কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আছে। কি কষ্টে আছে? মনে করো আমার দাদি আছে, ছোট একটা ভাই আছে, আম্মু আছে, বাবা নেই, বাবা মারা গেছে, তাই সংসার চলে না, কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আছে। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী করেন নাকি? বিয়ে শাদী করি নাই, কাজ কাম করতে সারাদিন দিন জায়গা, সংসার চলে না, বাসা বাড়িতে কাম করি, ওই জন্য বিয়ে শাদী এখনো বসি নাই। যদি কেমন সেলিব্রেট বিয়ে করবেন? ছেলে মনে কর বুড়ো হোক, জোয়ান হোক, যে আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াবে, বিয়া সাদে বসবো, মনের মতন হলে বিয়া সাদে। আচ্ছা, তো আপনার মানে পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা আমি করতে পারিনি। কেন? বাবা মনে করো ছোটো থাকতে মারা গেছে, মা মানে কষ্ট করে সংসার পালছে, বড় হয়েছে, ও নিজেই কাজ করে, মা আমার করতে পারে না, এর জন্য পড়াশোনা করতে পারি না। কেমন পুরুষ পেলে বিয়ে শাদী করবেন? কেমন ছেলে পেলে বিয়ে শাদী করবো? বুড়ো হোক, জোয়ান হোক, কালো হোক, বিয়ে শাদী করবো। আচ্ছা, আপনার নাম কি বললেন? জান্নাতি। জান্নাতি আপা, তো জান্নাত আপা এর আগে ইউটিউবে আসছিলেন না প্রথম? আগে একবার আইসলাম ভাইয়া, মনের মতো মানুষ পাই নাই, সবাই আশা দিয়েছে, কেউ পাশে থাকি নাই, বিয়ে শাদী করি না, এর জন্য আবার প্রতিবেদনের সামনে। আপনার বয়স কত চলে? 18। 18 বছর। তো জান্নাত আপা আগে বিয়ে শাদী হয় নাই না? না। মুখ ঢেকে আসছেন কেন? মুখ ঢেকে আইছি কেন, মনে করো মুখ খুলে চালে অনেক পুরুষ লোকেই দেখে, প্রতিবেদনটা সব লোকেই দেখে, এর জন্য মুখটা ঢেকে আইছি। আচ্ছা, দর্শক আপনার যদি জানা দেখার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার হলো 01315657355। আমি নাম্বারটা আবারও বলছি, 01315657355। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। তো জান্নাতে আবার কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। যদি কেউ মানে ফোন দেয়, সবার সাথে কথা বলবেন তো? হ্যাঁ, কথাবার্তা বলার জন্য তো প্রতিবেদনে আসছি, মনের মতো মানুষ পেলে আর কথাবার্তা বলবেন। এই মনের মতো মানুষ কিভাবে বুঝবেন সে ভালো মানুষ বা আপনার মনের মতো? মনে করো যে আমার মনের মতন হয়ে পাশে থেকে আমাদের বিয়ের সাথে করবে, তার সাথে কথা বলবেন, দেখবেন, হ্যাঁ, তারপরে বুঝবেন সে কেমন, ঠিক না? এর আগে তো বোঝা যাবে না, চেহারা দেখি কার মন বোঝা যায়, তার সাথে কথা বলতে হবে, তারপরে মন বুঝতে হবে, ঠিক না? আচ্ছা, তো দর্শক আজকে বন্ধু, আল্লাহ হাফেজ।